আমি তো জন্ম হইতে এরা ইয়ে তো আমার দাদা আজ দাদার বাপ আমার জেদা এরা আছে রে বুঝতুন আছে রে ওই দামি আর মঙ্গলবার রাজা আদর ইতিহাস বলেন, আপনি যখন মুক্তিযোদ্ধা সময় ছিলেন তখন আপনি কত বড় ছিলেন? মুক্তি সময় তোমার ছেলে দিব ওই এখানে কি মিলিটারি আসতো? পাকিস্তান মিলিটারি এখানে আসতো? তো আমরা এখন যে পাড়ায় যাচ্ছি পাড়াটার নাম এটা হচ্ছে আমছুরি, আমছুরি পাড়া, আমছুরি বলে আর কি। ওইটা এই তো সামনে, এই সামনে না? ও ও ওইখানে। তো দর্শক দেখতে পাচ্ছেন পাহাড় আমার বরাবরই ভালো লাগে এবং যারা ভ্রমণ প্রবাসী রয়েছেন সবারই পাহাড় খুবই ভালো লাগে। কিন্তু এই পাহাড়ের ভালো দিকটা আমরা দেখেছি, কিন্তু পাহাড়ের পিছে যে অসহায় মানুষগুলো রয়েছে যারা সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা থেকে গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের যেখানে শহরমুখী উন্নয়ন চলছে সেখানে এরকম দুর্গম অঞ্চলের উন্নয়নের দিকে কোনো নজর নেই। 147,570 বর্গ কিলোমিটার দেশ আমাদের এই বাংলাদেশ, আর এর মধ্যে সমতল ভূমি অধিকাংশ জমি। আর যতটুকু পাহাড়ি অঞ্চল রয়েছে তার বেশিরভাগই রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিভাগে, আর এই চট্টগ্রাম বিভাগের রাঙামাটি হচ্ছে অন্যতম একটা অঞ্চল আমাদের বাংলাদেশের। এখানকার পাহাড়ি জনপদের জীবন বৈচিত্র্য এবং এখানকার কালচার এবং পরিবেশ সব কিছুই অন্যরকম একটা সৌন্দর্য এবং অন্যরকম একটা নিদর্শন বহন করে থাকে এই রাঙামাটি। দর্শক আমরা তো সমতল ভূমির মানুষের জীবন সম্পর্কে ধারণা রাখি, আজ আপনাদের দেখাবো এই দুর্গম পাহাড়ি জনপদের কিছু মানুষের দৃশ্য, তারা কিভাবে এখানে বসবাস করে, তারা কিভাবে এখানে রয়েছে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। পাহাড়ি পথে চলতে চলতে এরকম নানা ধরনের প্রতিকূল পরিবেশ কিংবা এরকম চ্যালেঞ্জিং রোড আপনাদের সামনে পড়তে পারে, এর চাইতেও বেশি। তো এগুলোই হচ্ছে অ্যাডভেঞ্চারের মূল মজা। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। দেখলেন তো কি অবস্থা, এখানে স্ট্রাগল করে অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে এইভাবে বিভিন্ন পাড়ায় যেতে হবে, অনেক দূর চলতে হবে। জুম চাষে যান নাই দিদি? জুম চাষে যান নাই? ও জুম কি ফসল নাই এখন? বুড়ি তো আমি। আপনি যাইতে পারেন না, কষ্ট হয় না? পরে এই জায়গা আছে এতন ঘর বাড়ি নাই, মানজ জায়গা দিয়ে নাই যে পরের জায়গা আর কি, এটা পরের জায়গা আর এর মালে যেতে একবার জায়গা কিনছে তে বাড়ি বান্ধি দিয়ে এটার বাড়ি দাঁড়িয়ে। আপনি কি ভাড়া দিতে হয় এই বাড়ি? ভাড়া ন দে, এনে মায়া গরি নে আরে বাড়ি বান্ধি দিয়ে দে, আরে গরিব মানুষ তো। এখানে যে বেশিরভাগ বাড়িঘর গুলো এরকম ভাবে বানানো হয় কারণটা কি? না আমি তো এনে ন বানাই, ওই পাহাড়ত বানাই দেয় আরে, যে যে মালিক জায়গার মালিক এতে বানাই দিয়ে দেয় আরে। মানে জানো পাহাড়ি ঢল আসলে জানো আপনাদের ঘর বাড়ি গুলা ক্ষতি কম হয়, এই জন্য মাটি থেকে একটু উঁচা করে। এই তো এত এনে পাহাড় ভাঙে গেছে, এনে তো সব আগে আগে পাহাড় ভাঙে
এরকম যদি বানি যায় পাহাড় এলে তো এনেও যাব নিশ্চিকান্তে হয় এই পানি কি খান আপনারা কিনো দিয়ে এটা নিচে কতক্ষণ লাগে তোমাদের এই পাহাড় থেকে যেতে? এক ঘন্টা হেঁটে যেতে হয়? কষ্ট লাগে না? তো কি নিয়ত আছে যে বড় হয়ে পড়ালেখা করে কি তোমাদের যারা এরকম পাহাড়ে জীবন ধারণ করে তাদের জন্য কিছু করার কি ইচ্ছা আছে বড় হয়ে? আমার ইচ্ছা আছে ওই মানে পাহাড়িদের জন্য ভালো ভালো সুব্যবস্থা করা ওরকম। এখানে তোমার নাম কি? সুজিত তালুকদার। তো এখানে থাকো কত, তোমাদের ফ্যামিলিতে কতজন থাকো, সদস্য কতজন আছে? চারজন। না আমি হলাম ওই কাউখালি থেকে, আমি এখানে দাদুদের বাসায় এখানে থাকি লেখাপড়া। এটা কি তোমার দাদুদের বাসা? ও এখানে থাকো? তো তোমার আব্বু তো এখানেই থাকে না? না। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে ওই রান্নার ঘর, এটা হচ্ছে রান্নার ঘরটা। আমরা গরিব তাই একটু চুলায় রান্না করি, মাটির চুলাতে, গরিব তো মাটির চুলায় রান্না করি। এই যে এটা হচ্ছে একটা রুম, এখানে একটা রুম, অন্ধকার, কারেন্ট আছে, ওই মানে কি বলে টাকা শেষ হয়ে গেছে কারেন্টের বিল। এটা হচ্ছে টিভি, সময় কাটানোর জন্য তো কিছুই নেই, তাই টিভিটা দিয়ে রাত দেখি। আর এটা হচ্ছে প্রেয়ার, মানে হচ্ছে আমাদের বুদ্ধদেরকে বন্ধনা করার ওইরকম আর কি প্রার্থনা করি এখানে। আর এখানে তো পড়ার ঘর, এটা হচ্ছে পড়ার টেবিল। এই যে এখানে একটা রুম, এখানে হচ্ছে দান রাখছি। দর্শক, আমার আপনারা এতক্ষণ যে ঘরটা ঘুরে দেখালো যে ও ঘুরিয়েছে, একটা হাই বলে দাও সবাইকে। তো আসলে সহজ সরল জীবনযাপন এখানকার মানুষের জীবন সত্যিই খুবই সহজ সরল, কিন্তু এই পাহাড়ের ভিতরে একটাই সমস্যা, মূল সমস্যা হচ্ছে চিকিৎসা, পানি এবং যে সুযোগ সুবিধা রয়েছে এগুলো থেকে এই দুর্গম পাহাড়ি মানুষের জীবনগুলো বিচ্ছিন্নভাবে রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনাদের এই পাড়ার মূল সমস্যাটা কি? মূল সমস্যা আপনারা কি কি অসুবিধার ভিতরে রয়েছে? অসুবিধা মানে যাতায়াতের অসুবিধা, তারা দুই অর্থনৈতিক দিকে সংকট, অর্থনৈতিক বলতে আর্থিকভাবে অসচ্ছল, আর্থিকভাবে সাংঘাতিকভাবে অসুস্থ। তো আপনি কি বয়স্ক ভাতা পান? না পান না বয়স্ক ভাতা। কারণ কি আপনি কি আবেদন করেননি? আপনাদের যে ইউনিয়ন পরিষদ আছে, আপনাদের চেয়ারম্যান মহোদয় মেম্বার, তাহলে তো দাদা সবাই সবাইকে তো দিয়ে দেওয়ার নয়। হ্যাঁ, যারা ভাই তো পাই, সবাইকে তো এক সমানে দিবে, মানে এত বরাদ্দ আসে না আর কি, করলে খেতে পাচ্ছেন, কাজ না করলে আর কি না খেয়ে উঠছে না, তাই দেখার কেউ নেই না। আর কাজ না করলে তো ধরুন কোনো রকম ধার খরচ করে জীবনযাপন তো
দর্শক, এই সৌন্দর্যর পিছনে এখানকার যে মানুষ যারা বসবাস করে তাদের দুঃখ কষ্টের কথা আসলে শোনার মতো কেউই নেই, কেউই নেই। এখানে তারা কিভাবে, আমরা যেরকম ঘুরতে এসে দেখি যে আশেপাশে সৌন্দর্য দেখে মুগ্ধতা ছড়াই, তার বিপরীতে যারা এখানে পাহাড়ে বসবাস করে, পাহাড়ের যারা প্রকৃত এখানে বাসিন্দা, যারা তাদের পূর্বপুরুষ থেকে এখানে বসবাস করে আছে, তাদের জীবন কীরকম কাটছে, তারা কি পরিমাণ সুখে দুঃখে রয়েছে, এই জিনিসগুলো দেখানোর জন্যই দর্শক আমাদের এই পথ চলা। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই দুর্গম রাঙামাটির এই দুর্গম পাহাড়ি পথ ধরে হেঁটে চলেছি। তো এই দুর্গম অঞ্চলে যারা মানুষ বসবাস করে, এই পাহাড়ি জনপদ, তারা খুবই সহজ সরল, তাদের জীবন খুবই সিম্পলভাবে তারা জীবনযাপন করে, অল্পতেই তারা অনেক খুশি। তো বাংলাদেশের পাহাড়গুলো এবং এই পাহাড়ি অঞ্চল যারা ট্রাভেল করেননি, এইখানকার আদিবাসী জনগোষ্ঠীর সাথে যারা চলাফেরা করেননি, আসলে আপনারা অনেক কিছুই জীবন থেকে মিস করেছেন। কারণ এখানকার মানুষ যে কতটা সহজ সরল, তাদের জীবন যে কতটা সুন্দর এবং কতটা সিম্পলভাবে তারা জীবনযাপন করে, তো এই জিনিসটা সত্যি নিজ চোখে না দেখলে এবং নিজ এখানে এসে চলাফেরা না করলে কখনো অনুধাবন করা যাবে না। তো পিছনে হচ্ছে পাহাড়, পিছনে পাহাড়ে সাইডে এই গিরি পথ ধরে আমরা হেঁটে চলেছি, দেখতে পাচ্ছি। দর্শক, এই দুর্গম পাহাড়ে আসার পরে এখানকার যে দায়িত্বে রয়েছেন এখানকার হেড, তো এই দাদার কাছ থেকে আমরা এই পাড়ার সমস্ত সুবিধা অসুবিধা এবং এই দুর্গম অঞ্চলের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমরা কিছু জানবো। মানে আমাদের প্রধান সমস্যা হচ্ছে পানির সমস্যা, বিশেষ করে খাওয়ার পানি। ফাল্গুন চৈত্র এই বৈশাখ জ্যৈষ্ঠ এই গ্রীষ্মকালে পানি থাকে না, পানির সমস্যায় দূর থেকে আনতে হয়, আনলেও ওইগুলোও নিরাপদ না, ঝর্নার পানি বা কুয়ার পানি এই সমস্ত ব্যবহার করতে হয় আর কি। কারণ এখানে রিংওয়েল একটা আছে, সেটাও মানে কভার দেয় না, গ্রীষ্মকাল আসলে ওইটাও শুকিয়ে যায়। দর্শক, এই দুর্গম পাহাড়ের একটি সমস্যাই সেটি হচ্ছে এখানে পানি খুবই সংকট, কারণ সব পাড়াতেই পানির ব্যবস্থা নেই। এর জন্য এক পাড়া থেকে আরেক পাড়া গিয়ে এভাবে লম্বা একটা জার্নি করে, কষ্ট করে পানি খাওয়ার জন্য এবং নিত্য প্রয়োজনের জন্য পানিগুলো সংগ্রহ করতে হয়। আর এই জন্য পানির যে কতটা মূল্য, এই পাড়া যদি না আসতাম তাহলে কখনো অনুধাবন করতে পারতাম না যে পানির যে কতটা প্রয়োজন মানুষের জীবনে। পানির অপর নাম, এর জন্যই পানির অপর নাম জীবন। তো দর্শক, অবশ্যই পানি অপচয় করবেন না, তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। দর্শক, একটা দোকানে যাচ্ছি। মানে শিক্ষক তো আসে ঠিকমতো আসে, বাচ্চারা পড়ালেখা করে। এখানে মনে করেন যে গাত্তছড়ার এইটা মিলে যে মনে করেন যে আমরা 90-100 পরিবারের মতন আছি আর কি। এখানে কয়টা নলকূপের ব্যবস্থা আছে সরকার থেকে করে দিয়েছে? নলকূপের ব্যবস্থা আছে যে মনে করেন যে নলকূপ বলতে রিংওয়েল আছে, তারপরে ইয়ে আছে। এখানে রিংওয়েল আছে যে মনে করেন দুইটার মতন আছে, দিবেন আনি আনলে দুইটা আছে যে, তারপরে না দুইটা না বেশি হবে তিনটার মতন আছে আর কি। তো যেগুলো আছে ওগুলো থাকার সত্ত্বেও না থাকার মতন আর কি, যেগুলো আছে একদম পানির সংকট লেয়ার আর কি, পানির লেয়ারটা নিচে নেমে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই রকম আর কি, পানির লেয়ারটা নিচে নেমে গেছে। বন্ধুরা, আমাদের সমতল ভূমিতে যেরকম এক গ্রাম থেকে আরেক গ্রাম খুব কাছাকাছি এবং খুব সহজ, এখানে ঠিক তার উল্টোটা। এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হলে এরকম দুর্গম পথ পাড়ি দিয়ে যেতে হয়। তো দেখতে পাচ্ছেন আমরাও এরকমভাবে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে কীভাবে যাচ্ছি, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন।
আপনি মনে হাঁটাটি কম করেন না? এমনি তো মোটামুটি ভালো চলছে, সব মিলে ভালো চলছে, সবাই ভালো আছে মোটামুটি। দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, শুনতে পেলেন এই দুর্গম জায়গায় মানুষের কষ্টের কোনো শেষ নেই। এক পাড়া থেকে আরেক পাড়া যেতে যেখানে আমাদের খুব কষ্ট হচ্ছে, সেখানে তারা পানি বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এটা পার হয়ে যাব, এটা পাহাড়ি একটি গিরি ধারা। উড়ি আর কি এরকম করে জীবনটা হাতান করা, এই তো মানে আমি পানি তুলি ওই 1000 লিটারে ইয়ত পানি জমা তো ইয়ত মানে সাপ্লাই করি। ও আপনি নিজে এটা করেন? নিচি দেখো এদিকে 10 তারিখ ভিতরে 10 তারিখ দি মানে পানি সাপ্লাই করি ইয়ত পানি টানে আর কি, ফাইবার পানি আর কি। আমি তো জন্ম হইতে ইয়ে তো আমার দাদা দাদার বাপ আমার জেঠা এরা আছে রে বুঝতুন আছে রে ওই দামি আর মঙ্গল আর দাদা। বন্ধুরা, এই দাদা আমাদের খুব জোরাজোরি করছিল ওনার বাসা দেখার জন্য, তো তাই আমরা ওনার বাসা দেখতে যাচ্ছি, তো সঙ্গে থাকুন। দাদা, তো এত সুন্দর একটা পরিবেশে বসবাস করেন, কেমন লাগে? ভালো লাগে। আপনার সন্তান আছে? একটা আছে মাত্র। ছেলে না মেয়ে? ছেলে। মেয়ে তো 6টা। 6 মেয়ে? সব তো বিয়ে হয়ে গেছে না? হ্যাঁ। ছেলে কি আপনার সাথেই থাকে? হ্যাঁ এখানেই থাকে ছেলে। নাতিন একটা। নাতিন একটা? নাতিন কলা ইয়া স্কুলে পড়ে। তো দাদা, যেহেতু আপনি এখানে আপনার 80 বছর হয়ে গেছে না আপনার বয়স, পাহাড়ে তো বসবাস 80 বছর ধরে, তো এই 80 বছরে পাহাড়ের কি কি উন্নয়ন এবং কি কি সমস্যাগুলো আপনার চোখে বেশি ধরা পড়ছে? উন্নতিও কি জমিন আছে, জমিনও সাত করে বাগানে গাছ লাগায়, ফল গাছ লাগায়, এরকম করে মানুষ দিন কাটায় আর কি। ওই ফানি সময় তাহলে মাইন মারে। হ্যাঁ হ্যাঁ, এরকম করে সময় কাটায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে এখানে এলাকায় থাকাই সময় কাটাচ্ছে। তো এখন তো দাদা, এখন তো আমার পরিবার কিচ্ছু নাই। পরিবার কিচ্ছু নাই না, বয়স হয়েছি। ও আমার তো এখন সময় না, যেমন আপনার আপনার এই পাড়ায় আপনার বয়সী কি আরো লোকজন আছে? আরো 2 জন আছে। ও আপনার বয়সী? ও এই দুই এই দুইজনে আছে আপনার বয়সী আর নাই? এদিকে এদিকে এক বয়সী আর কি। মানে আপনার সাথে বেশি বয়স আর নাই? নাই। আপনি তার মানে আশেপাশে সব পাড়ার সবচাইতে বয়স্ক আপনি? বয়স আমার থেকে। এটা কি দাদি? নাই, আমার বোন, আমার ফরমা না। হ্যাঁ, তো দাদা কি বললেন, বিহারি আপনার? আমার বিয়ে মানে ফরমা হয় আর কি। ফরমা মানে বউ? ছেলের মা। ছেলের মা? বউ? ছেলের মা। আমাদের বাসা যেটা আমার বাড়ি আমার মোগারি আমার। দর্শক, আসলে আমি সবসময় একটা কথাই বলি যে এই দুর্গম পাহাড়ের মানুষগুলো যে কত সহজ সরল, এই দাদাকে না দেখলে আমি অনুভব করতে পারতাম না যে কিরকম সুন্দরভাবে হাসি মুখে আমাদেরকে বরণ করে নিল তিনি। তো পাহাড়, আমরা সবসময় পাহাড়ে যাব, সমস্যা নেই, কিন্তু পাহাড়ের যেন কোনো উচ্ছৃঙ্খলভাবে আমরা চলাফেরা না করি এবং এমন কোনো কিছু আমরা পাহাড়ে গিয়ে করবো না যাতে করে আমাদের ভিতরে বন্ধনগুলো নষ্ট হয়ে যায়। তো এটাই আমার সমস্ত ভিউয়ার্স এবং দেশবাসীর কাছে একটাই রিকোয়েস্ট, যেন পাহাড়ের বন্ধনগুলো আমরা বাঙালি যারা আমরা আদিবাসী ভাই বোনেরা আছি সবাই একসাথে যেন আমরা এই সোনার বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি করতে পারি এবং আমরা একত্রিত হয়ে দেশটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো দাদা, অনেক ভালো লাগলো আপনার এখানে এসে, আপনি অনেক ভালো একজন মানুষ, যেহেতু এই পুরো 4টা যুগ আপনার এখানে চলে গেছে। তাই তার মানে কি দাদি কি এখান থেকে আপনি কখনো শহরে যান নাই? শহরে যান নাই কখনো? গাড়িও ছুটতে পারে না, গাড়ি ঘুরি যাইতে পারে না। তাই এটাই তার মানে দেখতে পাচ্ছেন সহজ সরল জীবনের বহিঃপ্রকাশ। দাদি বাংলা বুঝতে পারে না এবং কি গাড়িতেও জার্নি করতে পারে না। বিয়া ছিল 1947 না? হ্যাঁ হ্যাঁ। দাদা আমারে দয়া করবে, আর 80 বছর হয়েছে, আমি তো দেশ লিখতে পারি। হ্যাঁ, বাংলা লিখতেও পারেন আপনি? হ্যাঁ লিখতেও পারেন। লিখতে ভুলে গেছি। ও ভুলে গেছেন, আগে পারতেন মানে লেখা শিখি
ওই পাকিস্তান আইমাই। আচ্ছা দাদা, আমার একটা ইতিহাস বলেন, আপনি যখন মুক্তিযোদ্ধার সময় ছিলেন তখন আপনি কত বড় ছিলেন? মুক্তি সময় তো আমার ছেলে দিক হই, এখানে কি মিলিটারি আসতো? পাকিস্তান মিলিটারি এখানে আসতো সময়? আপনি কি মুক্তিযোদ্ধা করছেন নাকি? করেন নাই? পাহাড়ে পাহাড়ে তখন ভয়ে থাকছেন? আমি যাই ভয়ে থাকছেন, ভগবান আছে। আমি তো হেলানো যা, মা বাপ তো মরে গেছে, মা আছে বোন আছে, আমি এই দিকে ফালাছি আর কি। তো না না যাই না আমি। তো দাদা আমাদের জন্য দোয়া করবেন দাদা। আচ্ছা আচ্ছা, ভালো, অনেক ভালো লাগলো। তো দর্শক ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু মন চাচ্ছে যে থেকে যায় আপনাদের এখানে। মন চাইতেছে যে এখানে যদি থাকতে পারতাম আপনাদের সাথে ভালো লাগতো। তো দাদা আমাদের জন্য দোয়া করবেন, ভালো ভালো দোয়া করবেন, আল্লাহ ভগবান দোয়া করে দেন ভগবান। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দর্শক অবশেষে এই দুর্গম পাহাড় পাহাড়ের এই দুর্গম পাড়াটি সমস্ত কিছু ডিটেলস ঘুরে এবং জেনে আমরা এখন ব্যাক করছি আমাদের যেখানে বাইক রয়েছে, আমাদের দাদার বাইক। তো ওইখানে আবার ব্যাক করছি। তো এরই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে এখানে শহর থেকে বেশি দূরে নয়, কিন্তু এখানে চমৎকার একটি পাড়া রয়েছে। এই পাড়াগুলোর খোঁজ আমরা সচরাচর টুরিস্ট যারা আমরা ঘুরতে আসি আমরা জানি না, আর আগ্রহ ওরকম আমাদের টুরিস্টের হয় না, তারা শুধু পর্যটক স্পটগুলোয় ঘুরেই চলে যায়। কিন্তু পাহাড়িদের সাথে তাদের কালচার, তাদের সাথে মিশে এখানে ঘোরা কিংবা এখানে তাদের জীবনগুলো কীরকম এই সম্পর্কে আমরা খুব কমই জানি। তো এখানকার এই পার্বত্য অঞ্চলের প্রকৃত স্বাদ এবং প্রকৃত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে এদিকে ঘোরা যে কতটা আনন্দময় এগুলো বলা বলে প্রকাশ করতে পারবো না। দিদিরা কোথায় থেকে পানি আনলেন? ও হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে ও এই পাড়ায় আসছেন না? পানি আনা তো পানি আনা তো আপনাদের তাহলে অনেক কষ্ট, কত কষ্ট করে মাথায় করে নিয়ে আসতেছেন। এইটা আমার সামনে যে ভিউটা দেখছেন এটা হচ্ছে রাঙামাটি শহর, ওইটা হচ্ছে রাঙামাটি শহর, আর আমি এখন সাধনাপুর পাহাড়ের উপরে রয়েছি। তো আজকে আমাদের সম্পূর্ণ এই ট্যুরের আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে এবং আমাদের সদ্যও দাদা। তো দাদার মুখ থেকে শুনবো কিছু কথা। তো দাদা কেমন আছেন? আছি, ভালো আছি। তো দাদা টুরিস্টদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আসলে এটা হচ্ছে টুরিস্টের কোনো মানে প্লেস না, এটা হচ্ছে আমাদের ধর্মীয় মধ্যের আর কি। যেহেতু আপনাদের সাথে পরিচয় হচ্ছে এই জন্য হচ্ছে এখানে আপনাদেরকে নিয়ে আসি ঘুরতে। তো এখানে সহজে হচ্ছে টুরিস্ট এখানে আসে না, সচরাচর এই জায়গার সন্ধানও জানে না। ওইটাই তো। সব মিলিয়ে পাহাড়ে আসলে কীরকম অনুভূতি হয় দাদা, এই শান্তি কীরকম পাহাড়ে আপনারা বসবাস যে করেন কীরকম লাগে? শহরের চাইতে কি এটা অনেক বেটার? বেটার, অনেক বেটার, অনেক বেটার। দর্শক রাঙামাটির দুর্গম এই আমছড়ি পাড়া থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো জনপদের নতুন কোনো জায়গায় নতুন কোনো এপিসোড নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।